এই যে রবীন্দ্রনাথের মূর্তি ভাঙাটা আদৌ কবে হলো, বঙ্গবন্ধুর মূর্তিটা ভাঙা হলো, এই ধরনের ঘটনা সত্যি মিথ্যে পুরনো নতুন সবটা মিলিয়ে পরিস্থিতির আগুনে আরও ঘি ঢেলে দেওয়ার চেষ্টা হচ্ছে, সম্ভবত সেটা বাইরের শক্তির পক্ষ থেকে। ফলে এই কোনো বিদেশি শক্তি, কোনো বাইরের শক্তি, কোনো অশুভ শক্তি এই বিষয়ে কোনো মদত দিচ্ছে কি না সেইটা সম্পর্কেও ওখানকার যারা লড়াই করছেন তারা নিশ্চিতভাবে নজর রাখছেন। এই শেখ হাসিনার একের পর এক সিদ্ধান্তর সাথে আমেরিকা যেভাবে মানে অন্য মত পোষণ করেছে, এবং আমরা জানি যে আমেরিকা কার্যত গোটা পৃথিবীর নেতা হতে চায়, তো ফলে যে কোনো দেশে তার একটা নিজস্ব ইন্টেনশন থাকে, ইরাক বলুন, আফগানিস্তান বলুন, গাজা বলুন, বাংলাদেশ বলুন, সব ক্ষেত্রেই আছে। আমরা জানি না যে আদৌ কোন বিদেশি শক্তি আছে। এই যে রাস্তায় হাজার হাজার ছাত্রছাত্রী নেমে পড়লেন একটা আন্দোলনের জন্য, এটা একটা স্বতঃস্ফূর্ততা বলে এটা মোটামুটি বোঝা যাচ্ছে, কিন্তু এই স্বতঃস্ফূর্ততাকে কারুর বাড়ি জ্বালিয়ে দেওয়া, কাউকে খুন করে ফেলা, কোনো পার্টি অফিস জ্বালিয়ে দেওয়া, এই ঘটনাগুলো এর সাথে আদৌ স্বতঃস্ফূর্ততায় হচ্ছে না এর পিছনে অন্য কোনো ঘটনা আছে? নতুন যে সরকার নির্বাচিত হবে তাদের অবশ্যই প্রতিটা ঘটনা আলাদা আলাদা করে খুঁটিয়ে দেখে তার তদন্ত করতে হবে। 1 কোটি মানুষ শুভেন্দুবাবুকে মিস কল দিয়েছিলেন কি যে আমরা আসছি, আপনি আমাদের জন্যে বিএসএফকে বলুন সরে যেতে? এটা ফালতু কথা এগুলো। একটা গোটা দেশের সমস্যা এবং এটা আন্তর্জাতিক সমস্যায় একটা রাজ্যের বিরোধী দলনে তার কথা বলার কোনো অধিকার নেই। যেমন রাজ্যের মুখ্যমন্ত্রীরও ওই কথাটা বলা উচিত হয়নি যে আমরা দরজা খোলা রাখছি সবাই চলে এসো, যেটা উনি 21 জুলাই বলেছিলেন, ওটাও যেরকম বলা উচিত হয়নি, একজন রাজ্যের বিরোধী দলনেতারও এই ধরনের কথা বলার কোনো অধিকার নেই। বর্তমানে খবরের একদম কেন্দ্রবিন্দু বাংলাদেশ। বাংলাদেশে কী হচ্ছে সবাই আমরা দেখতেও পাচ্ছি। এই নিয়ে আজকে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন বাম নেতা কলতান দাশগুপ্ত। কলতান দা, একটা ছাত্র আন্দোলন, যে আন্দোলন কোটা সংরক্ষণ নিয়ে আন্দোলনটা, সেটা নিয়ে এখন সরকার ফেলে দেওয়া হলো, নতুন সরকার আবার এলো, তার থেকে সবচেয়ে বড় যে নজর কাড়া আপনার কাছে, মানে যে কোশ্চেনটা করতেই হবে, যে বাম নেতারা সেখানে, যে এখন বর্তমানে বাম নেতারা আন্দোলন করে সরকার ফেলে নতুন সরকার এলো, কেমন দেখছেন? নতুন সরকারটা এখনও আসেনি, নতুন সরকার তো আসতে হবে। বামপন্থীরা বরাবরই ছাত্রদের আন্দোলনের ওপর এই ধরনের অত্যাচারের নিন্দা করেছে। তার পাশাপাশি এই শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার পর গোটা দেশ জুড়ে যে তাণ্ডব ইত্যাদি হচ্ছে আমরা তারও নিন্দা করেছি। পশ্চিমবাংলার সাধারণ মানুষের মধ্যে একটা আবেগ আছেই বাংলাদেশ নিয়ে, গোটা ভারতবর্ষের মানুষের মধ্যেও আছে। বাংলাদেশের যে গণপ্রজাতন্ত্রী রূপটা আছে, যে বৈচিত্র্য আছে, সব ধরনের মানুষ, সব মতের মানুষ যেভাবে বাংলাদেশে থাকতে পারেন, সেই পরিস্থিতিটা যাতে বজায় থাকে এইটাই আমাদের চাহিদা। ওখানকার বামপন্থী আন্দোলনের নেতারা কালো রাস্তায় নেমেছেন, মিছিল করেছেন যে এই ধ্বংস ইত্যাদি এইটা বন্ধ করে অতি দ্রুত নতুন সরকার গঠনের প্রক্রিয়া চালু করতে হবে, কারণ স্কুল কলেজ পড়াশোনা ইত্যাদি সব বন্ধ হয়ে রয়েছে, এবং একটা ঘটনা ঘটে যাচ্ছে তার স্বতঃস্ফূর্ততায় কিছু হয়তো ঘটছে, কিন্তু তার পাশাপাশি সেই ধ্বংসলীলা ইত্যাদি যদি বন্ধ করা না হয় দ্রুত, যদি দ্রুত আগের ছন্দে গোটা দেশটাকে ফিরিয়ে আনা না হয়, তাহলে হচ্ছে যে নৈরাজ্যবাদীরা এই ঘটনাটার মধ্যে ঢুকে পড়তে পারে, এবং তাদের হাতে, মৌলবাদীদের হাতে যদি দেশের দখল চলে যায়, তাহলে বাইরের যে কোনো শক্তি তারা হচ্ছে যে দেশটাকে দখল করে নিয়ে তাদের মতো চালাতে পারে, সেটা পশ্চিম বাংলাদেশের মানুষের পক্ষে ভালো হবে না। সেই জন্যই আমরা চাই যে দ্রুত এই ঘটনাগুলো বন্ধ হয়ে যাক এবং বাংলাদেশ আবার তার স্বাভাবিক ছন্দে ফিরে আসুক। কিন্তু কথা হচ্ছে যে সরকার ফেলে দেওয়া বা নতুন সরকার গড়া, কারা সরকারটা গড়ল তার ওপর নির্ভর হবে আসলে ওটা ভালো হলো না খারাপ হলো। নতুন সরকার মানুষের জন্য কী কী কাজ করলো তাদের এজেন্ডা না জানলে, তার ইশতেহার না জানলে, তার কাজের ধারা না জানলে আগে থেকে কোনো মন্তব্য করে দিয়ে কোনো লাভ হবে না। তো সাধারণ ছাত্রছাত্রীরা একটা দাবি আদায়ের লড়াই করেছিল, তার দাবি আদায় হয়েছে, সেটা নিয়ে তার পক্ষে বিপক্ষে অনেক কথা আছে, তার মধ্যে গিয়ে লাভ নেই। কিন্তু এই যা ঘটনা ঘটেছে তার ন্যায্য বিচার এবং যে দেশের মানুষের যা দুর্ভোগ পোয়াতে হয়েছে সেই দুর্ভোগের বিচার করে যে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে নতুন সরকার কী ভূমিকা পালন করছে সেটা দেখেই আসলে পরবর্তীকালে কথাটা বলা ঠিক হবে। দাদা, আপনি দুর্ভোগের কথা বললেন, বঙ্গবন্ধু তার মূর্তিকে এইভাবে ভেঙে দেওয়া হয়েছে। 22শে শ্রাবণ একটা ভিডিও দেখেছিলাম, যদিও বলা হচ্ছে পুরনো ভিডিও, রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি সরিয়ে দেওয়া হচ্ছে, এইরকম চিত্র দেখা যাচ্ছে বাংলাদেশে। বঙ্গবন্ধু যাদের, যারা তাদেরকে মানে জনক বলা হয়ে থাকে, তাদের মূর্তি ভেঙে দিচ্ছে, কেউ আবার দেখা যাচ্ছে মানে জুতোর মালা পরাচ্ছে, মানে এইসব চিত্র বাংলাদেশে দেখা যায় না? আসলে এটা সাধারণ ছাত্রছাত্রীদের যে আন্দোলনটা ছিল সেই আন্দোলনকে কালিমালিপ্ত করার জন্য আমার ধারণা ওই যে বাইরের শক্তির কথা আমি বললাম, বাইরের শক্তি কোনোভাবে এটার মধ্যে ঢুকে গিয়ে এই কাজটা করার চেষ্টা করছে। কারণ
সোশ্যাল মিডিয়া এত শক্তিশালী হয়ে উঠেছে আজকের দিনে, এই যে রবীন্দ্রনাথের মূর্তি ভাঙাটা আদৌ কবে হলো, বঙ্গবন্ধুর মূর্তিটা ভাঙা হলো, এই ধরনের ঘটনা সত্যি মিথ্যে পুরনো নতুন সবটা মিলিয়ে পরিস্থিতির আগুনে আরও ঘি ঢেলে দেওয়ার চেষ্টা হচ্ছে, সম্ভবত সেটা বাইরের শক্তির পক্ষ থেকে। যে ছাত্ররা আন্দোলন করলেন তারা বঙ্গবন্ধুর মূর্তি ভেঙেছেন কিনা সেটা তো বলতে পারি না, অন্য কোনো লোক চলে গেছিল, সাধারণ ছাত্রদের আন্দোলন তো ছাত্রদের আন্দোলন দিয়েই শুরু হয়েছে। অবশ্যই ছাত্রদের আন্দোলন, যে ছাত্ররা সেই আন্দোলন করলেন, যে সমন্বয়ক মঞ্চটা ছিল সেই মঞ্চের পক্ষ থেকেই হচ্ছে যে কেউ গিয়ে ওটা করলো, নাকি সব মানুষ রাস্তায় নেমে পড়েছেন? তো কোন মানুষ কোন ইন্টেনশনে কার নির্দেশে কোন অশুভ শক্তির নির্দেশে গিয়ে বঙ্গবন্ধুর মূর্তি ভাঙছেন, কি অন্য কোনো জায়গায় কোন এক সঙ্গীত শিল্পী তার বাড়িতে বাদ্যযন্ত্র ভেঙে চুরে দেওয়া হয়েছে, এগুলো আমাদের হিসেব রাখতে হবে। নাহলে এই সংস্কার কোটা সংস্কারের আন্দোলনের মধ্যে কমিউনিস্ট পার্টি তো কোনো বিরূপ মন্তব্য করেনি, তাহলে কমিউনিস্ট পার্টির এক নেতা খুন হয়ে গেলেন, তার কমিউনিস্ট পার্টির জেলা কার্যালয়ে আগুন লেগে গেল, এইগুলো যে ঘটানো হচ্ছে তাতে করে আমাদের ধারণা যে এগুলো আসলে ঘটানো হচ্ছে ওই পরিস্থিতিটা যাতে স্বাভাবিক না হয় তার জন্যে। ফলে এই কোনো বিদেশি শক্তি, কোনো বাইরের শক্তি, কোনো অশুভ শক্তি এই বিষয়ে কোনো মদত দিচ্ছে কি না সেইটা সম্পর্কেও ওখানকার যারা লড়াই করছেন তারা নিশ্চিতভাবে নজর রাখছেন, সেই অনুযায়ী তারা ব্যবস্থা নেবেন। আপনি বাইরের শক্তি বললেন, বাইরের শক্তি বলতে কি পাকিস্তান চীনের কথা বলছেন নাকি অন্য কোনো বাইরের শক্তি বলছেন? আপনি এই দুটো নাম বললেন, তাহলে আমেরিকার নামটা এলো না কেন? আমেরিকার নামটা তো আসা উচিত, কারণ এই শেখ হাসিনার একের পর এক সিদ্ধান্তর সাথে আমেরিকা যেভাবে মানে অন্য মত পোষণ করেছে, এবং আমরা জানি যে আমেরিকা কার্যত গোটা পৃথিবীর নেতা হতে চায়, তো ফলে যে কোনো দেশে তার একটা নিজস্ব ইন্টেনশন থাকে, ইরাক বলুন, আফগানিস্তান বলুন, গাজা বলুন, বাংলাদেশ বলুন, সব ক্ষেত্রেই আছে। আমরা জানি না যে আদৌ কোন বিদেশি শক্তি আছে, কিন্তু ছাত্রদের আন্দোলন যা ছিল, তাদের ভাবনা যা ছিল, তার সাথে এই ধরনের ধর্মস্থান ভাঙচুর করা কি তার সাথে এই ধরনের বঙ্গবন্ধুর মূর্তি ভাঙচুর করা, এটা তো এক ফ্রেমে যাচ্ছে না, তাতেই আমাদের সন্দেহ হচ্ছে যে কেউ এটা অন্য কোনো উদ্দেশ্যে করানোর চেষ্টা করছে কিনা। সরকার, হাসিনার সরকার পড়লো এবং নতুন সরকার তৈরি গঠনে অনেক বৈঠক চলছে, জাতীয় সরকার হতে চলেছে, তাতে বামেদের ভূমিকা কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে, সেক্ষেত্রে মানে একটু কি খুশির খবর যে বাংলাদেশে বামেরা একটু জোট মানে জাতীয় সরকারে রয়েছে? খুশির খবরটা সেদিন হবে যেদিন বাংলাদেশে এই শান্তি ফিরে আসবে, খুশির খবরটা সেদিন হবে যেদিন আবার সব স্কুল কলেজ ফিরবে, আবার আমরা বাংলাদেশকে বাংলা পুরনো বাংলাদেশের মতো, যে আমাদের বাংলাদেশ সম্পর্কে একটা আবেগ আছে, একটা ভালোবাসা আছে, একটা একাত্মতা আছে একই ভাষা থাকার জন্যে, আবার যখন সেই পুরনো রূপের বাংলাদেশকে আমরা দেখতে পাবো আমরা অবশ্যই খুশি হব। করতন দা, একটা কথা বলতেই হবে, আপনি ছাত্র নেতা ছিলেন, এখনও আছেন, এবং অন্যদিকে দেখা যাচ্ছে যে শেখ হাসিনার যারা নেতৃত্ব মানে শেখ হাসিনার মন্ত্রিসভায় বা কর্মীরা, তাদের বাড়ি পরপর জ্বালিয়ে দেওয়া হচ্ছে, কাউকে পুড়িয়ে মারা হচ্ছে, কাউকে মানে হত্যা করা হচ্ছে, এই সমস্ত নৃশংস ঘটনা মানে মানা যায়? মানে একজন অন্য পার্টি অন্য দল করতেই পারে, তার প্রতিবাদ এইভাবে? আমি আগেও বলেছি যে কোটা সংস্কারের আন্দোলনের যা মূল ভাবনা ছিল, যা মূল দাবি দেওয়া ছিল, তার সাথে এই জিনিসগুলো খাপ খায় না, ফলে কোনো এই ধরনের নৃশংসতাই আমরা সমর্থন করি না। তো কারা এইটা করছে এইটা দেখার মতো পরিস্থিতি এখনও বাংলাদেশে তৈরি হয়েছে কিনা আমি জানি না, যেদিন এটা তৈরি হবে তখন প্রতিটা ঘটনা আলাদা আলাদা করে আমাদের খুঁজে বার করতে হবে যে আসলে কি ঘটলো, এর পিছনে কি আসলে কোনো ষড়যন্ত্র আছে, নাকি এটা কোনো একটা স্বতঃস্ফূর্তভাবে হচ্ছে, এইটা আমাদের খতিয়ে দেখার প্রয়োজন আছে। এই যে রাস্তায় হাজার হাজার ছাত্রছাত্রী নেমে পড়লেন একটা আন্দোলনের জন্য, এটা একটা স্বতঃস্ফূর্ততা বলে এটা মোটামুটি বোঝা যাচ্ছে, কিন্তু এই স্বতঃস্ফূর্ততাকে কারুর বাড়ি জ্বালিয়ে দেওয়া, কাউকে খুন করে ফেলা, কোনো পার্টি অফিস জ্বালিয়ে দেওয়া, এই ঘটনাগুলো এর সাথে আদৌ স্বতঃস্ফূর্ততায় হচ্ছে না এর পিছনে অন্য কোনো ঘটনা আছে? নতুন যে সরকার নির্বাচিত হবে তাদের অবশ্যই প্রতিটা ঘটনা আলাদা আলাদা করে খুঁটিয়ে দেখে তার তদন্ত করতে হবে। তবুও কতদিন মতো লাগতে পারে মানে দেখার? বলতে পারবো না, এই যাদের মানে যারা দেশের ওই সরকারে তৈরি হবেন তারা বলবেন কতদিন কী লাগবে, কিন্তু যত দ্রুত হয় ততই ভালো। তবে যা ক্ষয়ক্ষতি হয়েছে, যা যেরকম ঘটনার আগুন চারিদিকে ছড়িয়ে ফেলেছে, খানিকটা সময় তো লাগবেই। দাদা, শুভেন্দু অধিকারী যেদিন শেখ হাসিনা ইস্তফা দিলেন সেই দিনই বললেন যে 1 কোটি হিন্দু মানুষ মানে বাংলাদেশি নাগরিক ভারতে আসতে চলেছে, সবাইকে মানসিকভাবে প্রস্তুতি নেওয়ার কথা বলেছেন, কেমন দেখছেন? এই যে ফালতু কথা কেন বলেন আমি বুঝতে পারি না। আমি তো আমি আজকের কাগজে দেখলাম যে বিজেপির
দিল্লির নেতারা বলেছেন সবাইকে মুখ বন্ধ রাখতে, যে কেউ যাতে কোনো কথা না বলে। তো শুভেন্দু অধিকারী একা কেন কথা বলে যাচ্ছেন আমি জানি না। 1 কোটি মানুষ শুভেন্দুবাবুকে মিস কল দিয়েছিলেন কি, যে আমরা আসছি আপনি আমাদের জন্যে বিএসএফকে বলুন সরে যেতে? এটা ফালতু কথা এগুলো। একটা গোটা দেশের সমস্যা এবং একটা আন্তর্জাতিক সমস্যায় একটা রাজ্যের বিরোধী দলনে তার কথা বলার কোনো অধিকার নেই। যেমন রাজ্যের মুখ্যমন্ত্রীরও ওই কথাটা বলা উচিত হয়নি যে আমরা দরজা খোলা রাখছি সবাই চলে এসো, যেটা উনি 21 জুলাই বলেছিলেন, ওটাও যেরকম বলা উচিত হয়নি। একজন রাজ্যের বিরোধী দলনেতারও এই ধরনের কথা বলার কোনো অধিকার নেই। কথা বলবেন দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, যারা এই দায়িত্বে রয়েছেন, বিদেশমন্ত্রী, তারা কথা বলবেন। উনি এইগুলো কথাগুলো বলে ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করেছেন, কারণ এই যে ভোটে যেভাবে গোহারা হেরেছে পশ্চিমবঙ্গে বিজেপি, ওনাকেই তো দায় নিতে হচ্ছে মূলত, কারণ উনিই সব জায়গায় ব্যান্ড বাজিয়েছিলেন ভালো রেজাল্ট হবে বলে। এখন সেই ব্যান্ড ফুটো হয়ে গেছে, ঢোল ফুটো হয়ে যাওয়ায় ওনাকে যাতে বিপদে পড়তে না হয় তার জন্য এই ঘোলা জলে মাছ ধরে নিজেকে খানিকটা মিডিয়ার কাছে প্রাসঙ্গিক রাখতে চাইছেন, কিন্তু খুব গর্হিত অপরাধ করেছেন এই ধরনের কথা বলে। কলতানদা, একটা বামেরা গান করে থাকেন যে এখানেই সব শেষ নয় যেন বন্ধু, এই গানটা কি কোথাও মনে হচ্ছে বাংলাদেশের এই ঘটনার পরিপ্রেক্ষিতে যাচ্ছে যে এখনও অনেক কিছু বাকি রয়েছে, এখনও শেষ হচ্ছে না? নিশ্চয়ই ওই গানটারই একটা লাইনে আছে, আমাদের চোখে নতুন ভোরের স্বপ্ন, ফলে এইখানেই শেষ নয়, নতুন একটা ভোর বাংলাদেশে আসবে। যেরকমভাবে আমরা বাংলাদেশকে দেখেছি, চিনেছি, সেই রূপসী বাংলার বাংলাদেশ আবার তৈরি হবে, সেই স্বপ্নটা নিয়ে আমরা আছি। শুনলাম আমরা কলতানদার কথা, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আমাদেরও চোখ থাকবে, কি হচ্ছে পরবর্তী আপডেট, কবে হচ্ছে নতুন সরকার, অবশ্যই চোখ থাকবে। ক্যামেরায় রঞ্জিতের সঙ্গে সুমন, চ্যানেল হিন্দুস্তান। ক্রেডল ফার্টিলিটি সেন্টার, সন্তান সুখ এখন আপনার সাধ্যের মধ্যে। বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, www.youtube.com/channelhindustan।